নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর এ জব ইউটিউব চ্যানেল তো বনসহায়ক তোমাদের নিয়োগ নিয়ে অনেক তোমরা প্রশ্ন দেখেছো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদপত্র পত্রিকায় তো আজকে তোমাদের বলবো তোমরা তোমাদের প্রশ্ন হলো যে বনসহায়ক লিস্ট কি বাতিল হয়ে আবার নতুন লিস্ট প্রকাশিত হতে পারে এর কতটা চান্স আছে কী ব্যাপার সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে পেয়ে যাবে তো ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক শুরু করার আগে তুমি যে চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করতে ডিসিশন একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে সেখানে জয়েন করবে কারণ সেখানে সরকারি আসার মতো কিছু ইম্পর্টেন্ট পোস্ট আপলোড করা হয় এবং ডিসিশনের কিছু জি কে ম্যাথ ইংলিশের বই আছে তোমরা চাইলে সেগুলো ডিসিশনের লিঙ্ক থেকে ডাইরেক্ট ক্লিক করে ফ্লিপকার্ট থেকে তোমরা বাই করতে পারো তো বইগুলো খুবই ইম্পর্টেন্ট আছে তো লিঙ্কগুলো একটু চেক আউট করে নেবে চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক তোমরা ইতিমধ্যে দেখেছো যে বন নিয়োগ নিয়ে বিভিন্ন জায়গায় বহু প্রচুর আলোচনা হয়েছে এবং তোমরা জানো ইতিমধ্যে একটা মামলাও দায়ের হয়েছে বনসহায়ক নিয়ে তোমাদের এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর যে ইনভেস্টিগেশনের দায়িত্ব দিয়েছে যে এর দুর্নীতি হয়েছে কি না সেই ব্যাপারে দেখতে সেই ব্যাপারটা দেখছে তো এই ক্ষেত্রে তোমাদের প্রশ্ন হলো যে লিস্ট কি বাতিল হয়ে নতুন লিস্ট বেরোতে পারে তো দেখো এটা মোটামুটি দেখা যাক আগে কি হয় তো ইতিমধ্যে যারা জয়নিং হয়ে গেছে তারা ইতিমধ্যে কাজ আরম্ভ করে দিয়েছে তো সেই ক্ষেত্রে কী হতে পারে তো দেখো অনেকটা পজিটিভ চান্স আছে তোমাদের সিক্সটি পারসেন্ট চান্স আছে কারণ সামনেই ভোট আছে তো ভোটের দিকে তাকিয়ে সবাই মোটামুটি এটাকে বড় একটা ইস্যু হয়ে যেতে পারে তাই Yo no. সমস্ত কিছু ক্লিয়ার করার চেষ্টা করবে তাই খুব একটা পজিটিভ চান্স আছে তোমাদের প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট চান্স আছে এই নিয়োগটা দুর্নীতি হয়েছে কি না সেই ব্যাপারটা দেখে যদি দুর্নীতি হয় তো সেইগুলো লিস্ট বাতিল করে নতুন লিস্ট তোমাদের মেধার তালিকা বা আবার প্রকাশিত হতে পারে তো পজিটিভ চান্স আছে তোমরা একটু পজিটিভ থাকো তো দেখা যাক আগে কি আপডেট আসে অবশ্যই আপডেট আসলে আমি কিছু আপডেট পেলে তোমাদের জানিয়ে দেবো তোমরা অনেক মেল করছিলে এই ব্যাপারটা তো তোমাদের এই আপডেটটা দিয়ে দিলাম তো চলো আশা করি ভিডিও তোমাদের হেল্প হয়েছে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবে আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবে চলো বাই বাই